অফিসে ঢুকে এক কর্মকর্তাকে হেনস্থা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত ব্যাডমিন্টন খেলার ফেদার কেনার টাকা নিয়ে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী রেজিস্ট্রার শেখ শাহজামালের কাছে ফেদার কেনার টাকা চান ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তিনি লিখিত আবেদন দিতে বলেন, কিন্তু ছাত্রলীগ কর্মীরা আবেদন দিতে নারাজ, ফলে টাকা দিতে অস্বীকৃতি জানান সহকারী রেজিস্ট্রার শেখ শাহজামাল। এরপরেই শারীরিক শিক্ষা দপ্তরের এই কর্মকর্তাকে হেনস্থা শুরু করে ছাত্রলীগ নেতারা। শার্টের কোলার চেপে হত্যার হুমকি দেয় তারা। রোববার দুপুর 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শারীরিক শিক্ষা দপ্তরে ঘটে এই ঘটনা। এরপর ভুক্তভোগী কর্মকর্তা শেখ শাহজামাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন মোহাম্মদ রাফাত বিন ইসলাম শোভন, আসলামুর রহমান অয়ন, জহির রায়হান, মোহাম্মদ লিখন এবং তানভীর শান্ত। এরা সকলেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর অনুসারী বলে জানা গেছে। এই ঘটনার একটি অডিও ক্লিপ কালবেলার হাতে এসেছে, যেখানে ভুক্তভোগী কর্মকর্তার সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের বাক বিতণ্ডতার কথা শোনা যায়। অডিওতে হত্যার হুমকির বিষয়টিও শোনা যায়। ভুক্তভোগী কর্মকর্তা শেখ শাহজামাল জানান, ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী শারীরিক শিক্ষা দপ্তরের ভেতরেই হেনস্থা করে এবং হত্যার হুমকি দেয়। চাকরি থেকে অব্যাহতি নিয়ে চলে যাওয়ার জন্য বলে তারা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। লিখন নামে একটা ছেলে ওখান থেকে উঠে এসে আমাকে আঘাত করা ধরছে, পরে 2-3 জন ঠেকাইছে, কিন্তু ওয়ান ছেলেটা এসে আমাকে চেয়ার থেকে ফেলে দিয়ে বলে তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। এটা অডিও রেকর্ডটা আছে। আমি আমার বাড়িও পাবনাই না ভাই, আমার আমরা মনে করেন চাকরি করতে আসছি, এক সময় অথবা ইউনিভার্সিটিতে পড়তাম, যেখানে এসে খুব ব্যাড কালচারের মধ্যে পড়ে গেছি। এদিকে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু। না না ভাই, আমি স্টেটমেন্ট দেবো না ভাই। যা যা খেলাধুলার বিষয় এদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমাদের নাম ভাঙানোর চেষ্টা করে এটাই খারাপ আর কি। আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর কামাল হোসেন বলেন, বিষয়টি শুনেছেন তিনি, ছাত্রলীগের সঙ্গে শাহজামালের কথা কাটাকাটি হয়েছে, তবে কি বিষয়ে তা পুরোপুরি জানেন না তিনি। আমি যে মাত্র বের হয়ে আসলাম, আমি শুনছি ছাত্রের সাথে কথা কাটাকাটি হয়েছে, কি হয়েছে আসলে জানার চেষ্টা করতেছে, এখনো মানে বিস্তারিত জানতে পারিনি। ছাত্রের সাথে নাকি ওই শাহজামালের নাকি কথা কাটাকাটি হয়েছে, এক একজন এক এক ভাবে বলতেছে, চেষ্টা করতেছে যে আসলে কি হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ দাবি করেন, এমন কোনো অভিযোগ তিনি পাননি, তাই কোনো কিছু বলতে পারছেন না। আমার কাছে কোনো চিঠিপত্র আসে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, সামান্য বিষয় নিয়ে ছাত্রলীগের এত হাঙ্গামা করা ঠিক হয়নি, এতে আতঙ্কে থাকে তারা, নষ্ট হয় শিক্ষার পরিবেশ, তাই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভূমিকা রাখার আহ্বান শিক্ষার্থীদের। সুরুজ আহমেদ, কালবেলা।